এবার মাঝ সমুদ্রে চীনকে চাপে রাখতে আরও সাবমেরিন কিলার কিনছে ভারত মাঝ সমুদ্রে নজরদারি চালাতেও জলের তলায় লুকিয়ে থাকা শত্রুপক্ষের সাবমেরিন ধ্বংস করতে আরও বেশি বোয়িং পিএইটন এয়ারক্রাফ চায় ভারত এমনটাই জানালেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাংবা এক পত্রিকায় সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানিয়েছেন নৌসেনার অভিযানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নজরদারি চালানো আর সেই জন্যই ওই বিমান আনার কথা ভাবা হচ্ছে তবে ঠিক কত পরিমাণ আনা হবে সে কথা জানাননি অ্যাডমিরাল লাংবা আগেও লং রেঞ্জ এয়ারক্রাফটের চাহিদা ছিল নৌবাহিনীতে ইতিমধ্যেই নৌবাহিনী সেই রকম আটটি এয়ারক্রাফ্ট নৌবাহিনীতে যুক্ত করেছে আরও চারটি অর্ডার দেওয়া হয়েছে তবে পি এইটন এয়ারক্রাফট নৌবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে এই যুদ্ধ বিমানকে সাবমেরিন কিলার বলেই সম্বোধন করা হয় এই এয়ারক্রাফটগুলো দ্রুততর গতিতে পৌঁছে যাবে লক্ষ্যে প্রযুক্তি আর জ্বালানি হিসেবে এগুলো অনেক বেশি সস্তাও সাবমেরিনের অবস্থান বুঝতে সেন্সর রয়েছে এতে বেশ কিছুটা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্ষমতাও রয়েছে এই এয়ারক্রাফ্টগুলোর পারিকর জানিয়েছেন এই এয়ারক্রাফটগুলোর সাহায্যে ভারতীয় নৌবাহিনী অনেক দ্রুত গতিতে শত্রুপক্ষের ওপর আক্রমণ হানতে পারবে ভারতের এই পিএইটন নেপচুন এয়ারক্রাফ্ট প্রায় আমেরিকার পিএইট আমেরিকার পিএইট পসিডনের সমকক্ষ শুধুমাত্র ভারতের ডেটালিং তৈরি করেছে বেল যারা ভারতের অন্যান্য সব যুদ্ধবিমানের ডেটালিং তৈরি করে থাকে দুই হাজার নয়ের জানুয়ারিতে এই এয়ারক্রাফটের চুক্তি স্বাক্ষরিত হয় তার ঠিক দুই মাসের মধ্যেই ভয়াবহ জঙ্গি হামলা হয় মুম্বাইতে আরও একবার প্রমাণিত হয় যে সামুদ্রিক নিরাপত্তায় অভাব রয়েছে ভারতীয় নৌসেনার